সম্মানিত দর্শক মণ্ডলী, সিম্পল ফ্লেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি কোর্টে। এই হাট প্রতি রবিবার ও বুধবার সারাদিন মিলে, আজ রবিবার। আজ আপনাদের কিছু ইন্ডিয়ান বরাদ্দের দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর বর্তমানে গরুর বাজারটা একটু বেশি, দামে দামি করে নিলে অবশ্যই একটু কম দিয়ে কিনতে পারবেন। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে গরুর দাম সম্পর্কে কথা বলি। গরু, এটা কী জাতের গরু? হলো অন্ড্রা। এটা কি আপনাদের গরু ভাই? এটা কত দাম দিচ্ছেন ভাই? লালটার চাইছি কত দাম? 2,50,000। এগুলোর ভাই একটা ওজন কতটুকু আছে? লালটা কতটুকু হবে? 10-11 মন, তাই না? তুমি করো তো দাম চাও, বাকি আছে। বড় ভাই, এগুলো কি জাতের গরু? হলো নেপাল, তাই না? ইন্ডিয়ান নেপাল সব এগুলো, তাই না ভাই? এলে ভাই দাম কত চাচ্ছেন ভাই? দাম ঠিক নাই, মানে গড়ে অ্যাভারেজ দাম কত এগুলোদের? 160,000 অ্যাভারেজ দাম, তাই না ভাই? এটা তো বয়স সব পুজে গেছে, তাই না ভাই? এখানে এক একটা মানে সর্বনিম্ন ওজন কতটুকু আছে? সর্বনিম্ন যেগুলো আছে সেটা 8 মন। আর সর্বোচ্চ কতটুকু আছে ভাই? সর্বোচ্চ 14 মন। বর্তমানে তো ভাই এগুলো আমদানি খুব কম, তাই না ভাই? আর চাহিদা আছে তো ঢাকার দিকে ব্যাপক চাহিদা আছে, বাজারে পাঠিও কম নাকি? পাঠি কম, তাই না ভাই? বয়সের কি দাম চাইছেন কত ভাই? এই দুটার দাম চাইছেন কত? 850 মানে 850 দাম চাচ্ছেন দুটা মিলে? এই দুটা মিলে ওজন কতটুকু হবে? 32 মন। 32 মন হবে?
তাহলে কি জাতে ধরে ভাই উলবেরে উলবেরে আরে আসে